আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো ব্ল্যাক পিঙ্ক গার্লস। বড়লোক বাবার মেয়ে বিপাশা, তার বাবা ছিল একজন বড় বিজনেসম্যান এবং শহরে তাদের নামও ছিল অনেক। কিন্তু ভালোবাসার কারণে সে বিয়ে করে এক গ্রামের গরিব ছেলেকে। তার বাবা মা ছেলে গরিব হওয়ার কারণে তাদের মেনে নেয় না, ফলে বিপাশা গ্রামেই সেই ছেলের সাথে থাকে। কষ্ট হবার সত্ত্বেও সে ভালোবাসার জন্য সব কিছু মেনে নেয় এবং সেই ছেলের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বিয়ের 2 বছরের মধ্যে বিপাশার ঘর আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। ভালোবেসে বিপাশা সেই মেয়ের নাম রাখে মাইশা। সংসারে মাইশাকে নিয়ে সবাই অনেক খুশি ছিল এবং তাদের দিন অনেক ভালোভাবে যাচ্ছিল। আরো 2 বছর যেতেই আরো একটা মেয়ে তাদের ঘরে হয়। তখন মাইশার নামের সাথে মিল করে রাখে আয়শা। আয়শা আর মাইশাকে নিয়ে তাদের বাবা মা অনেক সুখে ছিল। এভাবে বছর যেতে থাকে আর তারপর আরো 2টো মেয়ে হয় বিপাশার। এসব দেখে বিপাশার স্বামী খুবই রেগে যায় এবং বলে, এ কি মেয়ে নিয়ে এলাম আমার বাড়ি, এ তো সব মেয়েরই জন্ম দিচ্ছে। ভাবলাম একটা ছেলে হবে, তা তো এ সবই মেয়েরই জন্ম দিল। এতে আমি কি করতে পারি, আমার এতে কি দোষ? তুমি তো জানো এগুলো আমার হাতে নেই, সৃষ্টিকর্তা যা দিবেন তাই তো আমাদের মেনে নিতে হবে, বলো। না, এ তোমারই দোষ, তোমার জন্যই মেয়েগুলো হয়েছে। আমি এতগুলো মেয়ে আমার ঘরে রাখতে পারবো না। আমি আমার ঘরে বংশধর চাই, আমার ঘরে আমি ছেলে চাই, এদের নিয়ে আমি থাকতে পারবো না। এটা তুমি কি বলছো, এই 4 জনই আমাদের মেয়ে, তুমি এমনটা করতে পারো না। তুমি তো এদের বাবা, বলো। বাবা তো কি হয়েছে, বাবা বলে কি এদের আমার মেনে নিতে হবে? শোনো, তুমি এই বাড়ি থেকে আজই এই 4 মেয়েকে নিয়ে চলে যাও। এটা তুমি কি বলছো, আমি কোথায় যাব? তোমার জন্য আমি ঘর ছেড়েছি, আমার পরিবার ছেড়েছি, আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়েছি। এখন তুমি বলছো আমায় তোমায় ছেড়ে যেতে, আমি কোথায় যাব তুমি বলো। সেটা আমি কি করে বলবো, তুমি কোথায় যাবে? যেখানে ইচ্ছা সেখানে যাও, এই বাড়ি থেকে চলে যাও, আমি আবার বিয়ে করব। ছি ছি ছি, তুমি এগুলো বলছো কি করে? 4 সন্তানের বাবা তুমি, আর তুমি এখন এই সমস্ত কথা বলছো, তোমার কি একটু লজ্জা করছে না? শোনো, পুরুষ মানুষের এই সমস্ত কেউ ধরে না, তোমাকে যা বলছি তুমি সেটা করো, এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। আর কোথায় যাবে কি করবে আমার সব দেখার বিষয় না। এমনটা করো না প্লিজ, আমি কোথায় যাব তুমি বলো। আমি তো বললাম সেগুলো দেখা আমার বিষয় না, তুমি এখান থেকে যাও, না হলে তোমাদের খাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি থাকতে চাই না তোমার মতো পুরুষের সাথে, যে মেয়েদের কোনো সম্মানই করতে জানে না, নিজের বউকে এবং বাচ্চাকে অস্বীকার করে। তুমি তোমার লাইফে অনেক ভালো থেকো, কিন্তু হ্যাঁ, এই দিনটার জন্য একদিন তুমি খুবই পস্তাবে, এ আমি বলে দিলাম। এই বলে বিপাশা তার 4 মেয়েকে নিয়ে চলে যায়। বিপাশার 4 মেয়ের নাম ক্রমান্বয়ে ছিল মাইশা, আয়শা, দিশা আর নিশা। বাড়ি থেকে বের হবার পর বড় মেয়ে মাইশা বলে, মা এখন আমরা কোথায় যাব? জানি না মা আমরা এখন কোথায় যাব, কিন্তু তোদের খুব কষ্ট হবে আমার সাথে থাকতে। তাতে কি হয়েছে মা, আমরা সব কষ্ট সহ্য করতে পারবো, বাবা খুবই খারাপ, আমাদের সাথে বাবা এটা ঠিক করলো না। বাবা কখনো খারাপ হয় না সোনা, দোষ তো আমার, যাই হোক না কেন, চল এখন কোনো একটা ঘর খুঁজে আজকের মতো একটু থাকি, বাবার বাড়িও তো যেতে পারবো না, সেই সব কিছু তো আমি হারিয়েছি। কিন্তু মা তুমি টাকা কোথায় পাবে, তুমি তো কোনো চাকরিও করো না। চাকরি করি না তো কি হয়েছে, মাসের যে খরচ তোর বাবা আমাকে দিত সেখান থেকে আমি কিছু টাকা রেখে দিতাম, আর সেই টাকাই আছে আমার কাছে। ভেবেছিলাম তোর বাবার ব্যবসায় আমি টাকাগুলো দেব, কিন্তু আমার সাথে এমনটা করবে কখনোই আমি ভাবিনি, তবে টাকাগুলো এখন আমার কাজেই লাগবে, চল দেখি কোনো ঘর পাই কিনা। তারপর বিপাশা তার 4 মেয়েকে নিয়ে একটা বাড়ি যায় এবং সেখানেই ভাড়া থাকতে শুরু করে। বিপাশা যেহেতু বড়লোক বাবার মেয়ে ছিল, তাই বিপাশা অনেক পড়াশোনা জানত এবং সে খুব সহজে একটা অনেক ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। বিপাশার মনে সবসময় একটা কথাই ঘুরত, আমি আমার মেয়েদের মানুষের মতো মানুষ করে তুলব, ওদের বাবা ওদেরকে এভাবে অবহেলা করলো তো, একদিন আমার মেয়েদের জন্যই ওর মাথা উঁচু হবে। এভাবে 18 বছর চলে যায় এবং বিপাশার 4 মেয়ে বড় হয়ে যায়। 4 মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল। একদিন
নিশা বলে, দিদি আমার মা তো অনেক কষ্ট করে সারা দিন আমাদের পড়ার খরচ চালায় আর বাড়ির সমস্ত খরচ চালায়। মায়ের অনেক কষ্ট হয়। আমি ভাবছিলাম আমরা যদি কিছু একটা করতে পারতাম তাহলে মায়ের অনেক ভালো হতো। কিন্তু কি করব আমরা, এখনো তো পড়াশোনা শেষ হয়নি। আরে বাবা, এখন অনলাইনে অনেক কিছু হচ্ছে। আমি একটা গ্রুপকে দেখেছি, ওখানে 4 জন মেয়ে থাকে। ওরা নিজেরাই গান গায়, নিজেরাই নাচে। এত সুন্দরভাবে যে ওরা সবকিছু করে, কি বলবো। তা তুই এটা আমাদের কেন শোনাচ্ছিস? আমরা শুনে কি করব? আমরা শুনেই তো কাজ হবে। দেখ, ওরা 4 জন আর আমরাও 4 বোন। আমরাও যদি ওদের কপি করি তাহলে আমরাও কিছু টাকা উপার্জন করতে পারবো। তোর মাথায় কি ঘুরছে বলতো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর তুই কাদের কথা বলছিস? আরে দিদি, ব্ল্যাক পিঙ্ক, শুনেছ ওদের নাম কখনো? না রে, নামটাই প্রথমবার শুনলাম। তাহলে আর কি করলে? এদিকে এসো, আমি তোমাদের ফোনে দেখাই। তারপর নিশা ফোনে তার বোনদেরকে ব্ল্যাক পিঙ্ক সম্পর্কে সব দেখালো। এসব দেখে তারা অনেক খুশি হলো। তখন আয়েশা বলল, আরে দিশা, এই 4 জনের নাম কি রে? এরা দেখতে তো অনেক সুন্দর। এদের নাম হলো জেনি, লিসা, রোজ আর জেসু। বাহ, নামগুলো তো অনেক সুন্দর। তো এখন কি করবি সেটা বল। এখন সোশ্যাল মিডিয়ায় এইগুলো অনেক ভাইরাল, আর এই 4 জন অনেক বড় সেলিব্রিটি। আমরা যদি এদের ফলো করি, মানে এরা যে গানগুলো করে সেগুলোতে আমরা লিপসিং করে একটু ওদের মতো ডান্স করি, তাহলে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো আর কিছু উপার্জনও করতে পারবো, যা দিয়ে আমাদের পরিবারটা অনেক ভালোভাবে চলবে আর মাকেও এত কষ্ট করতে হবে না। হ্যাঁ, নিশা ঠিকই বলেছে। আমার মনে হচ্ছে নিশার কথা আমাদের শোনা উচিত। হ্যাঁ দিদি, নিশা ঠিকই বলেছে, আমাদের দিশার কথা শোনা উচিত। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন না হয় আমরা তাই করব। কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু চুল কালার করতে হবে। মানে ওদের তো দেখেছিস, ওদের ড্রেস আপ এবং লুক কেমন। আমরাও যদি সেম অমনি করতে পারি তাহলে তো আর কথাই নেই, আমরা অনেক ভালো কিছু করতে পারবো। কিন্তু মা যদি দেখে আমরা চুল কালার করেছি, অনেক মারবে তো। আরে কিছু বলবে না, আমি মাকে সব বুঝিয়ে বলবো। আর তাছাড়া কখনো দেখেছিস মা আমাদের কোনো কিছুতে মানা করেছে? ঠিক আছে, তাহলে চল আমরাও চুল কাটিং তেমন করে আসি। আমার কাছে কিছু টাকা আছে, তোদের কাছে টাকা আছে তো? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। তাহলে তো হয়ে গেল, চল সবাই সবার টাকা দিয়ে হেয়ার কাটিং করে আসি। তারপর তারা 4 জন পার্লারে চলে যায় এবং সম্পূর্ণ নতুন লুকে তাদের বাড়ি ফেরে। তাদের দেখে বিপাশা অনেক অবাক হয় আর বলে, এইসব তোরা কি করেছিস মা? এগুলো কি, চুলের এই অবস্থা কেন করেছিস? আসলে মা, আমরা একটা কাজ করতে চাইছি, তার জন্য আমাদের লুকটা চেঞ্জ করেছি। কিন্তু এইসব কি, চুল এমন পাগলের মতো কালার করেছিস কেন? মা তুমি এটা কি বলছো, এটা পাগল নয়, আমরা দেখবে অনেক ভালো কিছু করব। প্লিজ তুমি আমাদের এই বিষয় নিয়ে আর কিছু বলো না, শুধু আমাদের সাপোর্ট করো। দেখো আমরা অনেক কিছু করতে পারবো আর আমাদের এই কষ্টের দিন একদিন অবশ্যই চলে যাবে। তোদের কে বলেছে আমাদের কষ্টের দিন যাচ্ছে? আমি তো তোদের জন্য সমস্ত কিছু করছি। মা আমরা জানি তুমি কত কষ্ট করো। তুমি শুধু জব না, সাথে সাথে তুমি প্রাইভেটও পড়াও। তুমি সেই সকালে বাড়ি থেকে চলে যাও আর আসো রাতের পরে। আমরা জানি মা তুমি কত কষ্ট করো, আমরা আর দেখতে পাচ্ছি না তোমার কষ্ট। আর তাছাড়া আমরা এখন 4 জন বড় হয়ে গেছি, এখন আমাদের কিছু করা উচিত। তুমি আর কত করবে আমাদের জন্য? মা প্লিজ সাপোর্ট করো আমাদের, দেখবে আমরা একদিন ভালো কিছু করতে পারবো। সত্যি রে, আমার ভাগ্যটা যে এত ভালো, তোদের মতো মেয়ে পেয়েছি আমি। আমি তোদের কোনোদিনও কোনো কাজে বাধা দিইনি আর বাধা দেব না। তোরা এগিয়ে যা, আমার বিশ্বাস তোরা আমার মুখ উজ্জ্বল করবি। তারপর থেকে সেই 4 বোনের শুরু হয়ে যায় নতুন এক যাত্রা। সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক পিঙ্ককে অনুসরণ করে তারা অনেক ভালো নাম কামায়, সাথে সাথে অনেক জনপ্রিয়তা অর্জন করে। আশেপাশে তখন মাইশা, আয়েশা, নিশা আর দিশার নাম ছড়িয়ে পড়ে। অন্যদিকে বিপাশার হাজবেন্ডের অবস্থা খুবই করুণ হয়ে যায়।
তার ছেলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বলে, বাবা আমি তোমাকে আমাদের বাড়ি রাখতে পারবো না, তোমার মতো বুড়োকে আমাদের বাড়ি রেখে কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। এটা তুই কি বলছিস বাবা, তোর মা তো সবে মাত্র মারা গেল আর এভাবে আমায় তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ বাবা আমি তাড়িয়ে দিচ্ছি, তোমাকে এই বাড়ি শুধুমাত্র আমার মায়ের জন্য রেখেছিলাম, তুমি আমাদের কোনো কাজেই আসো না, সুতরাং তোমার এখানে থাকা কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাব বাবা, আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই, আর এটা তো আমার বাড়ি। হ্যাঁ এটা তোমার বাড়ি ছিল কিন্তু এখন আর নেই, এই বাড়িটা এখন আমার, সমস্ত কিছুই আমার, এবার তুমি এই বাড়ি থেকে চলে যাও। সে ওখান থেকে যেতে না চাইলেও তার ছেলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আশেপাশে সে তার চার মেয়ের নামে অনেক কথা শুনে আর বলে, আমি আজকে বুঝতে পারছি আমার পাপের শাস্তি আজ আমি পেয়েছি, আমার চার মেয়ে সহ আমার বউকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমি একটা বারও ভাবিনি ওরা কোথায় যাবে, আজ আমার চার মেয়ে এত নাম কামিয়েছে যে সবার মুখে আমার চার মেয়ের নাম, আজ যদি আমরা একসাথে থাকতাম তাহলে আমার মুখটা উজ্জ্বল হতো, কিন্তু কেউ তো ওদের বাবার নামই জানে না, আমার মনে হয় আমার আমার মেয়েদের কাছে আর আমার বউয়ের কাছে ক্ষমা চাওয়া দরকার, আমি যে ক্ষমা চাইবো, আমি নিশ্চিত আমার মেয়েরা আমায় ক্ষমা করে দেবে। তারপর সে বিপাশাদের বাড়ি যায়, সেদিন বিপাশা বাড়িই ছিল, তারা সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছিল, তখন সেখানে বিপাশার স্বামী গিয়ে উপস্থিত হয়। এটা দেখে বিপাশা অনেক অবাক হয়, সাথে সাথে মাইশাও অনেক অবাক হয়ে যায়। তবে আয়েশা দিশা নিশা তাদের বাবাকে চিনতে পারে না, কারণ যখন তারা বাড়ি থেকে চলে এসেছিল তখন তারা অনেক ছোট ছিল। তাই দিশা বলে, আপনি কে, এখানে কাকে খুঁজছেন? আমাকে চিনতে পারিসনি মা? মানে আপনি এগুলো কি বলছেন, আপনি কে, আপনাকে তো আমি প্রথমবার দেখছি। আপনি এখানে কেন এসেছেন, কি চান, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আপনার শান্তি হয়নি, এখন এখানে কি করতে এসেছেন? মারে আমি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা। লজ্জা করে না তোমার, এত বছর হয়ে গেছে আর এখন তুমি তোমার মেয়েদের কাছে ক্ষমা চাইতে এসেছো, বেরিয়ে যাও এখান থেকে। এমন করো না বিপাশা, আমার যা যাওয়ার কোনো জায়গা নেই। কেন, আমি তো শুনেছিলাম তুমি বিয়ে করে তোমার একটা ছেলে হয়েছে, যাওয়ার জায়গা নেই মানে, তোমার তো এখন বাড়ির অভাব হবে না, তো এখানে কেন এসেছো? আমার অনেক বড় ভুল হয়ে গেছে বিপাশা, আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর আমার দ্বিতীয় বউ মারা গেছে। ও, তার মানে আপনি আমাদের বাবা? হ্যাঁ রে মা, তোদের এই অযোগ্য বাবাকে দয়া করে ক্ষমা করে দে। আপনি কি পাগল, আমরা আপনাকে ক্ষমা করব? কখনোই না, আমরা আপনাকে চিনি না। হ্যাঁ হতে পারে আমার মা আর আমার দিদি আপনাকে চেনে, কিন্তু আমরা আপনাকে চিনি না, আমরা তিন বোন চিনি না আপনাকে, এখান থেকে আপনি এখনই চলে যান, আপনার জায়গা আমাদের বাড়ি নেই, আমরা যখন অনেক ছোট ছিলাম দয়া করেছিলেন আপনি আমাদের উপর, আমরা কেন দয়া করব? হ্যাঁ দিদি তো ঠিকই বলছে, আমরা কেন দয়া করব আপনার উপর, বেরিয়ে যান এখান থেকে। হ্যাঁ আমার বোনেরা ঠিকই বলেছে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের বাড়ি তোমার কোনো জায়গা নেই, যখন আমাদের তাড়িয়ে দিয়েছিলে আমাদের কথা তুমি একবার ভাবনি, আমরাও ভাববো না তোমার কথা, বেরিয়ে যাও এখান থেকে। বিপাশা অন্তত তুমি আমার কষ্টটা বোঝো। আমার কাছে আমার মেয়েদের সিদ্ধান্ত সবকিছু, আমার জীবনে আমার চার মেয়ে ছাড়া আর কারো কোনো জায়গা নেই। সবকিছু আমার ভুলের জন্যই হলো, আমি যদি তখন এই ভুলটা না করতাম এদিনটা আমার দেখা লাগতো না। দিদি বলছিলাম হাজার হলেও তো উনি আমাদের বাবা, ওনাকে না হয় কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসো, নাহলে এভাবে কোথায় যাবে বলো, আর ওনার যখন অনেক বয়স হয়েছে কোনো কাজও করে খেতে পারবে না। হ্যাঁ তুই এটা ঠিকই বলেছিস, ঠিক আছে আমরা আপনার একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেব, ওখানে গিয়ে আপনি সারা জীবন থাকবেন, আর যে টাকা লাগে সেটা আমরা দেব, কারণ পৃথিবীতে আমরা এসেছি তো আপনারই জন্য, সুতরাং এইটুকু তো আমরা করতেই পারি। হ্যাঁ দিদি তুই ঠিকই বলেছিস, এবার চল এখান থেকে, এই লোকের মুখও আমি দেখতে ইচ্ছে করছে না। তারপর তারা পাঁচজন ওখান থেকে চলে যায় আর তাদের বাবা ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর এভাবেই সে তার বাকি জীবন বৃদ্ধাশ্রমে কাটায়। আর মাইশা আয়েশা দিশা নিশা ব্ল্যাক পিঙ্ককে ফলো করে অনেক দূরে গিয়ে যায়। এই ছিল আজকের গল্প ব্ল্যাক পিঙ্ক গার্লস।
আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।